সামনে আমি আবারো হাজির হয়েছি সঞ্জনা ফিলজান। আমি আপনাদের সামনে আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে জাম্বুরার ভর্তা। আমি আজকে কুশা ছাড়ানো একটা জাম্বুরা নিয়েছি এবং কুশা না ছাড়িয়ে একটি জাম্বুরা নিয়েছি এবং এই জাম্বুরা রাখার জন্য একটি বড় একটা বাটি নিয়েছি। আমি গুঁড়োমরিচ নিয়েছি এবং কাঁচা মরিচ আমার প্রয়োজনের জন্য নিয়েছি। এখানে আমি কিছু নুন নিয়েছি, এখানে আমি কিছু রসুন বাটা নিয়েছি, আর এখানে আমি কিছু ও আমার পরিমাণ মতো বইয়ের আচার নিয়েছি। বন্ধুরা, আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে যে একটা জাম্বুরা কুশা চালানো আর আরেকটা জাম্বুরা কুশা চালানো হয়নি কেন। আমি আপনাদেরকে আজকে দেখাতে চাই যে কী করে এরকম কুশা ছাড়াতে হয়। সেটার জন্য আমি এভাবে করে রেখেছি, আমার দুটো করা এরকম করতে রেখে রাখতে চাইছিলাম, কিন্তু এটা করে নিয়ে যাতে আপনাদের যাতে কাটতে। আসলে আমি এটা ছুরি দিয়ে কাটছি, যেহেতু বটি দিয়েও কাটতে পারেন, এতে সমস্যা নয়। আপনারা ছুরি দিয়ে যখন কাটবেন তখন সাবধান হয়ে এই জাম্বুরাটা কাটবেন, হাতে না লেগে যায়। দামও নয় এই সিজনে এই জাম্বুরা পাওয়া যায়, তো আমি আশা করব যে আপনারা জাম্বুরা যাদের গাছ আছে তো তারা বাসার গাছ থেকে করতে পারেন, কিন্তু যাদের নিয়ে আপনারা অবশ্যই দেখিয়ে বানাবেন। করতে চাইলেও আপনি খোসা ছাড়িয়েও খেতে পারেন। আপনারা দেখছেন তো কীভাবে আমি কুশা চালাচ্ছি। প্রথমে যে সবুজ কুশাটা ছিল সেটা আমি চালাচ্ছি, এবার যে গোলাপি যে কুশাটা রয়েছে সেটাকে আমি ছুরি দিয়ে যে এই যে মাঝখানটা থেকে আমি কুড়ে নিচ্ছি এবং সেটা আমি খুব সহজেই হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারছি। আপনাদের হয়তো মনে হতে পারে যে কুশা চালানোটা খুব সহজ, কিন্তু আমি বলবো আসলে এটা কুশা চালানোটা খুব সহজ নয়, হাতে লাগলে ছুটিটা হাতে লাগলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে। আসলে আমি একটু তাড়াতাড়ি কুশাটা চালিয়ে নিচ্ছি কারণ আমার একটা প্র্যাকটিস আছে, কুশাটা চালিয়ে নিচ্ছি। আমার প্র্যাকটিস হলেও কী হবে, আমার কিন্তু ভয় লাগে করে বাবা যদি আমার হাতটা কেটে যায়। বন্ধুরা দেখুন আমি ওঠার মতো করে নিয়েছি। বন্ধুরা এবার আমি জাম্বুরাটার মাঝখান দিয়ে কেটে নেব। ঠিক আছে, এভাবে আমি দুটো দুটোই কেটে নেবো, এভাবে জাম্বুরের কুশা চুলাতে হয়। সো বন্ধুরা আপনারা আপনারা 10-15 মিনিট ওয়েট করবেন, আমরা কুশাটা ছাড়িয়ে দিই। বন্ধুরা আমার জাম্বুরের কুশা ছাড়ানোটা প্রায় শেষই হয়ে গেছে, শেষের দিকে চলে এসেছি। আমি ছুঁড়ে নিচ্ছি, বন্ধুরা এবার আমার এই জাম্বুরের কুশা ছাড়ানোটা হয়ে গেছে, আমি প্রায় কুশাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন আমি কীভাবে কুশা ছাড়িয়ে এটাকে একটু স্লাইসে স্লাইসে ভাগ করে দিয়েছি, মানে খুব একটা কীরকম একটা লাগছে, মানে খুব একটা ইন্টারেস্ট মনে হচ্ছে। আমি এবার আমি আমার মেন কাজগুলো করবো,
যেগুলো আমার দেওয়া এটুকু প্রয়োজন। প্রথমে আমি এখানে আসলে নুনটা খুবই দেওয়াটা ইম্পর্ট্যান্ট। প্রথমে আমি এখানে নুন দিব, মানে পরিমাণ মতো, আমি বেশি দিব না, পরিমাণ মতোই দিব, অল্পও দিব না আবার বেশিও দিব না, আমি একটু পরিমাণ মতো দিব। তো নুন দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো আমি রসুন বাটা দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো আমি গুঁড়ো মরিচ দিয়ে দেবো। আমি যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, যেটা ছাড়া মজাই লাগবে না, যেটা ছাড়া টেস্টি লাগবে না, সেটা আমি দিয়ে দেবো। এটা এই এটা আমি পুরোটা দিয়ে দেব। এবার আমি এভাবে করে সারাটা মেখে নিই হাত দিয়ে। আপনি বড়ের আচার বেশিও দিতে পারেন, কিন্তু আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। আমি আবার মানে সাজানোর জন্য রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি কাঁচা মনে ছয় যেটা করে আমি দিয়ে দেবো। হয়ে গেল আমার জাম্বুরার ভর্তা। আপনাদের যদি এটা পছন্দ হয়, আপনারা অবশ্যই অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন, আমাদেরকে একটা লাইক দেবেন। আপনাদের যদি পছন্দ হয় লাইক দেবেন, বাড়িতে তৈরি করবেন এবং সাবস্ক্রাইব করবেন।